দীপাবলির আগে বরাবরই চাহিদা থাকে মোমবাতির। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় মোমবাতি শিল্পীদের মাথায় হাত। শিল্পীদের দাবি, বিক্রি কমেছে অনেকটাই। দীপাবলি মানে আলোর উৎসব। আলোর উৎসবে সেজে উঠেছে গোটা দেশ। নানা প্রকার লাইটের পাশাপাশি আলোর উৎসবে জায়গা করে নেয় মোমবাতি। মোমবাতি ছাড়া দীপাবলির অনুষ্ঠান ভাবাই যায় না। উৎসবের আগে আশায় বুক বেঁধেছেন মোমবাতি শিল্পীরা। বছরের ওই সময়ের দিকে চেয়ে বসে থাকেন তারা। দুবছর করোনার কারণে ব্যবসা সেভাবে হয়নি। এবার করোনা কিছুটা নিয়ন্ত্রণে থাকায় আশার আলো দেখছেন ব্যবসায়ীরা। তবে তাদের সেই আশায় জল ঢেলে দিয়েছে ঘূর্ণিঝড় সিন্ত্রাংয়ের ভ্রুকুটি। বসিরহাটের বেশ কয়েকটি জায়গায় মোমবাতি তৈরির কারখানা রয়েছে। পুজোর আগে তাদের মধ্যে ব্যস্ততাও লক্ষ্য করা গিয়েছে। বসিরহাটের বিভিন্ন কারখানায় তৈরি মোমবাতি সুন্দরবন সহ বিভিন্ন জায়গায় বিক্রির জন্য যায়। তবে এবার আশানুরূপ চাহিদা নেই বললেই চলে। এখন চারিদিকে ইলেকট্রিক চলে এসছে, মানুষ ইলেকট্রিকের বাতি, বিভিন্ন রকম চুনি লাইট এইসব ব্যবহার করছে। তার মধ্যে দিয়েও এই সুন্দরবন অঞ্চলের গ্রাম অঞ্চলের মানুষরা এখনো পর্যন্ত এই কুটির শিল্প মোমবাতি শিল্পটাকে বাঁচিয়ে রেখেছে। এবার তাদের মধ্যে এখন বিষয় হচ্ছে যে এই বাজারে এখন তাদের মধ্যে যে বাতি নেওয়ার যে চাহিদাটা খুব উঠেছিল, দুর্গাপুজোয় বলুন বা তার পরবর্তী লক্ষ্মী পুজোতে বলুন, খুব সুন্দর চাহিদা উঠেছিল। আমরাও ভেবেছিলাম যে খুব ভালো বাজার যাবে, কিন্তু তার পরপরই যে এই ঝড়ের আশঙ্কার খবর টিভিতে দেখানোর পর থেকে মানুষের মধ্যে একটা ভয়ের আবহ তৈরি হয়েছে, যার জন্য কি হয়েছে যে তারা মোমবাতি কিনতে অতটা ভয় পাচ্ছে যে পরবর্তী ঝড় আসলেই তাদের কাছে এখন একটা ভয়ের ভীষণ ভয়ের ব্যাপার যে আবার আমফান মতো হলো কিনা, আবার কি হলো, তাদের মধ্যে একটা চিন্তার বিষয় চলে আসে। তখন আনন্দ তাদের মধ্যে আর সেই আনন্দের সেই ছাপটা থাকে না। এক মোমবাতি শিল্পী আনন্দ নন্দী বলেন, আশা করেছিলাম দুবছর পর মোমবাতির ব্যবসা ভালো হবে, কিন্তু ঘূর্ণিঝড়ের আতঙ্ক সব বদলে দিল। তো আমাদের মোমের দাম বেশি, কয়লার দাম বেশি, তার জন্য যে বাজার এমনিই মন্দা, তার উপরে এই সামনে যে ঝড় আসছে, এই ঝড় বৃষ্টি আসার জন্য মানুষ যে অর্ডার দিল, দোকানদারা যে অর্ডার দিল, সে অর্ডার অনেকটা ক্যান্সেল করতে হয়েছে। বাজারটা বাজার খুব একটা ভালো যায়নি অন্যান্য বছরের তুলনায়, এবার বাজার খুব একটা ভালো না। এক বিক্রেতা সুদীপ অধিকারী বলেন, আশানুরূপ বিক্রি হচ্ছে না, গত বছর এর চেয়ে বেশি বিক্রি হয়েছিল। বেশি বিক্রি না হওয়ার জন্য ঘূর্ণিঝড় সিন্ত্রাংকে দায়ী করছেন সকলে। মোমবাতির ব্যবসা এবার খুবই খারাপ, সেই তুলনায় যে তুলনায় প্রতি বছর বিক্রি হয় সেই বিক্রি অনেক কমে গেছে, আমরা সেই জন্য একটু চিন্তায় আছি। কারণ মোমবাতি আমাদের অনেক তোলা আছে, গোডাউন ভর্তি মোমবাতি, বিক্রি হচ্ছে না, অনেক মাল পড়ে আছে, অনেক টাকা লস হচ্ছে, এবছর বিক্রি হচ্ছে না। আশা করা যায় ঝড়ের কারণে হয়তো বিক্রি কম হচ্ছে। মানুষজন আসছে, দামও অতিরিক্ত হয়ে গেছে, মূল্যবৃদ্ধি বেড়েছে, যার জন্য মানুষজন কিনতে চাইছে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।